না ঘরে না স্কুলে তো যেতে হবে, একটু স্কুল থেকে ঘন ঘন ফোন করছে। না তুমি মেডিকেলটা আসা, তাই মেডিকেলটাই পড়ছি, প্রচুরই আসা বা সবারই। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট উইক আর একটা হয়েছে, দুজন হয়েছে 498 পে। সায়েন্সের সবাই সায়েন্স, স্যার আপনি এখন কোথায় আছেন? আচ্ছা স্যার ঠিক আছে, পরে দেখা হবে স্যার। হ্যাঁ স্যার। কিরকম আশা করেছিলেন? আশা করেছিলাম ভালোই হবে, তবে এতটা ভালো আশা করিনি। ঠিক আছে যাই হোক। মাধ্যমিকে কত করেছিল? মাধ্যমিকে 679 পেয়েছিল। এখানে কি আশা করেছিলে উচ্চ মাধ্যমিকে? এখানে 90 এর কাছাকাছি আশা করেছিলাম। সকলের পিছনে কে আছে, মা বাবা? সবাই সবাই আছে বলো। মা বাবা বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা সবাই। সারাদিনে কত ঘন্টা করে পড়তে? ওই 10-12 ঘন্টা মতন, তবে ঠিক হিসাব নেই যখন যেরকম হতো। আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ, আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের নেতৃত্বে আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের প্রিয় ছাত্র তন্ময়ের একবারে শেষ লড়াই এবং তার বাবা মায়ের যে অপরিসীম স্নেহ ভালোবাসা, মায়ের যে লড়াই সেটা সফল হয়েছে। এই সাফল্য শুধু বাজকুল বলাইচন্দ্রের নয়, এই সাফল্য এলাকাবাসী সবার। সবচেয়ে বড় সাফল্য আমাদের প্রিয় ছাত্র তন্ময়। আমরা গর্বিত আমাদের জেলাবাসী। নিশ্চয়ই আমাদের জেলা ঠিকই মাত্র স্যার, এটা উচিত হবে না আমাদের, না ওনাকে অপমান করা হবে তাহলে। আমরা তো প্রতিনিধি, বাড়িতে তো সবাই আছে। হ্যাঁ কোনো গ্রাম্য পরিবেশ, একটা গ্রাম্য ব্যাপারে কোন স্কুল জানো তো? হ্যাঁ দেখতাম। না ড্রয়িং হালকা করতাম, ওগুলো তেমন বিশেষ কিছু করতামই না। ম্যাথমেটিক্স পাঁচটা ছিল। হ্যাঁ একটা বাড়ি ছিল বাংলা। রাজ্যের দ্বিতীয় তন্ময় মেকার, যখন যেরকম না একা নয় বাবা যেত।
বাবা ওই পড়ান এমনি আর কিছুই না। হ্যাঁ বাবা টিউটর মায়ের নাম তনুশ্রী মেহকা এক্স প্রধান করবেন আমি খুঁজে পাইনি, তুই নেটে ছবি তুলেছিস নাকি? ছবি তোলার জন্য নেটে সার্চ কি আছে? প্রচুর আনন্দিত, হ্যাঁ খুবই ভালো লাগছে। কাকে কৃতিত্ব দেবে এই সাফল্যে? সাফল্যে সবাইকে কৃতিত্ব দেবো, মা বাবা শিক্ষক শিক্ষিকা যারা গাইড করেছেন, বন্ধু বান্ধব সবাইকে, সবাইকে কৃতিত্ব দেবো। কোন স্কুল থেকে পাশ করেছি এবং স্কুলের কি ভূমিকা রয়েছে? বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক এখান থেকে পাশ করেছি। স্কুলের ভূমিকা বলার নেই, প্রতিটা বিষয় থেকে স্পেশালি কতটা করলে কীভাবে করা যায় কিংবা আচার আচরণ, আচার আচরণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পড়াশোনার ক্ষেত্রে, সব কিছুই শিখেছি স্কুল থেকে। বাবা মা, বাবা মার কথা তো বলার আর আলাদা করে অপেক্ষা রাখে না, বাবা মা তো আছে সবসময় আমার সঙ্গে, গাইড করতেন অবশ্যই। ওকে নিজের প্রচেষ্টা, প্রথমত নিজের প্রচেষ্টা। পড়াশোনা যখন ইচ্ছে হতো তখন করতো, একটু রাত জেগে করতো, সকালে ভীষণ দেরি করে বিছানা থেকে উঠতো 8টা 9টা। মাধ্যমিকে 679 দুটো নম্বরের জন্য পারেনি করতে খুব, ও সে দু বছরটা মাঝে রেখে এত মানে প্রতিকূলতা সহ্য করে যেভাবে ও রেজাল্টটা করেছে, ও নিজের ধৈর্য হারায়নি আর কি, মানে হারায়নি যেভাবে, ও হারায় নিজের প্রচেষ্টাতে খুব কষ্ট করে। ওরকম কোনো হিসেব নেই, ওরকম হিসেব কোনোদিন করিনি, ও করেনি, তবে উঠতো দেরি করে, পড়তো একটু রাত জেগে পড়তো, সকালে ঘুম থেকে উঠে একটু দেরি করে ঘুমিয়েছে বা চিন্তা করেছে, পড়েছে যেটা তার থেকে বেশি চিন্তা করেছে। আর স্কুলের প্রধান শিক্ষক সহ সহ শিক্ষক শিক্ষিকারা সবাই সহযোগিতা করেছেন, ও যেভাবে চেয়েছে সেভাবে সবাই সহযোগিতা করেছে। বাড়িতে কজন টিউটর ছিল? বাড়িতে একজনও নয়, একজন ছেড়ে দিয়ে দেওয়া হবে।